আমি রিসার্চ করার পরে দেখলাম যে আসলে সত্যি এই তিনটে জিনিস যদি আমার ভিতরে থাকে বা আপনাদের ভিতর থাকে, তো আমরা অনেক কিছু অর্জন করতে পারবো যদি আমরা চাই। আসসালামু আলাইকুম। অনলাইনে কিছু রিসার্চ করছিলাম আমি, এবং রিসার্চ করে কিছু টিপস, 3 টিপস ফর এভরিওয়ান আমি পেয়েছি, যেগুলো আমার মনে হয় আমাদের ভিতর যদি থাকে বা ইয়াং পিপুল যারা আছে তাদের ভিতর যদি থাকে তারা খুব সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে, যদি আপনি নিজের ভিতরে যদি ইম্প্রুভ করতে পারেন। এটা অভ্যাসের মাধ্যমে হবে অবশ্য। সো আপনি এই 3 টিপস যদি নিজের ভিতর আয়ত্ত করতে পারেন, আমার বিশ্বাস এবং আমি মনে করি ইনশাল্লাহ সাকসেসফুল হওয়া যাবে। আপনি যেই জিনিসটার উপরে লক্ষ্য নিয়ে কাজ করছেন বা যেই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। সো ফার্স্ট অফ অল, চেঞ্জ ইওর মাইন্ডসেট। হোয়াট ইজ চেঞ্জ আওয়ার মাইন্ডসেট? আমাদের মাইন্ডসেটে কী চেঞ্জ করতে হবে, কী পরিবর্তন করলে আমাদের পজিটিভ ভাইব্রেশন আসবে? থিঙ্ক পজিটিভ অ্যান্ড স্প্রেড টু পজিটিভিটি। আপনি চিন্তা করেন পজিটিভ এবং নিজের মাইন্ডসেটে নিয়ে আসেন পজিটিভ। সবসময় চিন্তা করবেন আপনি কীভাবে মানুষকে ভালো করতে পারেন, আপনি কী করলে মানুষের উপকার হবে। সবসময় পজিটিভ, একটা পজিটিভ জিনিস আপনার ভিতরে থাকা উচিত সবসময়ের জন্য। আর এইভাবে পজিটিভিটি, আমি করতে পারবো, আমি আমার বিশ্বাস আমি পারবো, আমি এটা বলবো না কখনো যে আমি এটা করতে পারবো না বা করা যায় না, এটা এটা সম্ভবই না। সো এইরকম না, সবসময় পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনার ভিতরে যে আপনি এটা করতে পারবেন না বা এটা সহজ, ইনশাল্লাহ এটা আমরা পারবো, চেষ্টা করলে অবশ্যই পারবো। সবসময় পজিটিভিটি সবার ভিতরে ছড়িয়ে দেবেন এবং নিজের ভিতরে সবসময় বি পজিটিভ। অ্যান্ড সেকেন্ড, প্র্যাকটিস ও কিউপি। দ্যাট মিন্স অনলি কোয়ালিফাই পিপুল। দ্যাট মিন্স আপনি যার সাথে বেড়াবেন, আপনার আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল হোক, যা আপনার কাছের মানুষ হোক, সবার একটা কোয়ালিফাই পিপুল, মানে একটা কোয়ালিফাই থাকবে, তাদের একটা ভালো দিক থাকবে বা এমন একটা ভালো আইডেন্টিটি থাকবে বা তাদের প্রতি এমন কিছু থাকবে তাদের কোয়ালিফাই আছে, তাদের সাথে থাকার কথা বলছে। প্র্যাকটিস, তাদের সাথে সবসময় থেকে তাদের কাছে তারা কী করে, কীভাবে করে, কীসের জন্য করছে, এগুলো শেখা। প্র্যাকটিস ও কিউপি। ওই যে বলেন একটা জিনিস, আপনি আপনার ফ্রেন্ডদেরকে আমাকে বলেন আপনার ফ্রেন্ড কেমন, আমি আপনার ফিউচার আমি বলে দিতে পারবো। এইটা একটা বাক্য আছে অনেক সুন্দরভাবে, টেল মি ইয়োর ফ্রেন্ডস আই উইল টেল ইউ ইয়োর ফিউচার, এরকম একটা বাক্য। সো সবসময় চেষ্টা করেন প্র্যাকটিস ওদের মাধ্যমে থেকে, মানে কোয়ালিফাই যারা আছে ভালো ভালো ব্যক্তি, একটা মানে সবসময় নিজের আইডেন্টিটি ভালো লাগে, পার্সোনালিটি ভালো, তাদের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। সো এই দ্বিতীয় থিঙ্কের ভিতরে এটা বলা হয়েছে। সো সবসময় চেষ্টা করবেন। অ্যান্ড তৃতীয়টা হলো ডেভেলপমেন্ট ইয়োর কমিউনিকেশন স্কিল। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, ডেভেলপ আওয়ার কমিউনিকেশন স্কিল। সবাই আমরা কমিউনিকেশনে সমস্যা হয়, আপনি যখন কোনো কিছু সেল করতে যাবেন, মার্কেটিংয়ে যাবেন, আপনি যে কোনোই যান, আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনি কোনো কুটুম বাড়ি হোক, আপনি কোথাও গিয়েছেন, ফ্রেন্ড সার্কেল হোক, অনেক দিন পর দেখা হয়েছে বড় ভাই, সবার সাথে কমিউনিকেশন স্কিলটা যদি আপনার মজবুত থাকে আপনি সহজে সেট হয়ে যেতে পারবেন। আমাদের এই জিনিসটা খুবই কম থাকে যে কমিউনিকেশন স্কিলটা এত গুরুত্বপূর্ণ, বাট আমাদের স্কুল কলেজে তো এইগুলো শেখানো হয় না, সো আমরা ওইভাবেও অতটা ই করি না। সো এটা শেখা নিজে খুবই দায়িত্ব ভিতর পড়ে ইয়াং ছেলেমেলে যারা আমরা একটা ভালো কিছু করতে যাব। বা দেখেন কমিউনিকেশন যদি এত গুরুত্বপূর্ণ, আপনি যেখানেই যাবেন আপনার সব জায়গায় কাজে লাগবে, আপনি যেই পর্যায়ে থাকেন না, চাকরি বলেন, পড়াশোনা বলেন, আত্মীয় বাড়ি হোক, যেখানেই যান সব জায়গায় আপনার এটা কাজে লাগবে। সো এমনও হতে পারে আপনি সাকসেসফুল যখন হবেন তখন আপনি মানুষকে বলবেন আপনার গল্প, তখন আপনি সুন্দর করে উপস্থাপন করবেন, ওইটাও একটা কমিউনিকেশনের ভিতর পড়ে। আপনি আপনার সামনে যদি এত মানুষ থাকে তাদেরকে আপনার গল্প বলছেন, এটা একটা কমিউনিকেশন স্কিলের ভিতর পড়ে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। সো আই থিঙ্ক কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
সো যে তিনটা আমি বললাম সে তিনটা হলো প্রথমত জাস্ট চেঞ্জ ইউর মাইন্ডসেট, দ্বিতীয় হলো প্র্যাকটিস ও কিউপি অনলি কোয়ালিফাই পিপল, আর তৃতীয় হলো ডেভেলপ ইউর কমিউনিকেশন স্কিল। সো এই তিনটা আমার মনে হয় ইয়াং জেনারেশন বা ইয়াং যারা আছে তাদেরকে ছোটো থেকে সব বয়সে শেখার দরকার আছে, বাট ইয়াং যারা আছে তাদেরকে যদি এইগুলো যদি নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, আমার বিশ্বাস সেই যে পর্যায়ে কাজ করুক, যে সেক্টরে কাজ করুক, যে ফিল্ডে কাজ করুক, ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবে। সো আমার রিসার্চে আমি এইগুলো পেয়েছি, আশা করছি, আমার বিশ্বাস, আমি রিসার্চ করার পরে দেখলাম যে আসলে সত্যি এই তিনটে জিনিস যদি আমার ভিতরে থাকে বা আপনাদের ভিতর থাকে তো আমরা অনেক কিছু অর্জন করতে পারবো যদি আমরা চাই, বা আমাদের উইল পাওয়ার যদি অনেক থাকে, যে বিষয়ে হোক না কেন, যে যে জিনিসটা আমি অর্জন করতে চাচ্ছি সেই জিনিসটা আমি অর্জন করতে পারবো। সো আই থিঙ্ক, আশা করছি আমি আমার মেন পয়েন্ট বোঝাতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।